শুক্রবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ শিকারের উপর পায়েশ তীরে নিষেধাজ্ঞা। ফরিদউদ্দিন বিপু জানান, রাত ১২টার পরেই গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা করবে হাজার হাজার মাছ ধরার ট্রলার। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলিপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। গেল ৬ অক্টোবর থেকে মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষণা করে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা।